वेलकम टू माय चैनल बॉम चेरी। आमी चेरी आज के नियेस आबार एकटा नतून भिडियो। देखते पाच्छो बिछाना सब उलटपालट करा रयेछे, एखोनो बिछाना गुछाइनी। आज के एखोन बाजे कटा, एखोन 8টা बजे। तो आमी घूम थेके उठे गेछि, उठे फ्रेश हये गेछि। तोमरा देखतेई पाच्छो आमी पुरो फ्रेश हये बसे रयेछि आर ब्याग निये बसे आछि, कारण आमी एखोन पढ़ते जाबो, आमार टिउशन क्लास आछे। आमार आजके किछुई पढ़ा हयनि, जानि ना स्यार कि करबे, मने हय तो मेरे फेलबे आमाके। আর এই যে আমার ভাই রেডি হয়েছে, ও এখন জবে যাবে, কলকাতা বাজারে ওখানে জব পেয়েছে। তো জব মানে এখন জবে যাবে ওর মিমারিতে। তো যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হয়ে আমরা দুজনাই বেরোবো একসাথে। আমি পড়তে যাব আর ও কাজে জয়েন করবে। তো চলো, তোমাদের আমি বিছানাটা আজকে মা গোছাবে, যেহেতু আমার টিউশন পড়া আছে, আমি একদম টাইম নেই। তো সেই কারণে আমি টিউশন পড়তে যাবো, বিছানাটা মা গোছাবে, আমি এসে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে। ভিডিওটা স্টার্ট করার আগে গাইস একটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন চ্যানেলটা দেখছো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে নতুন নতুন ভিডিও আর যখনই আমি পোস্ট করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে যেন পৌঁছে যায়। আর অবশ্যই তোমরা অনেক অনেক শেয়ার করো আর একটা লাইক অবশ্যই করো, ঠিক আছে। তো চলো আজকে স্টার্ট করা যাক আমার এই ভিডিওটা, লেটস স্টার্ট। আমরা পেট্রোল পাম্পে তেল ভরতে গেছিলাম, এখন ভাই পৌঁছে দিচ্ছে আমাকে। আজকে প্রচুর লেট হয়ে গেছে আমার টিউশন যেতে, যেহেতু ভাইয়ের সাথে বেরোচ্ছিলাম। এখন প্রায় 8:20 মতন বেজে গেছে, আমার তাড়াতাড়ি পৌঁছানোর কথা ছিল। যাই হোক, তাড়াতাড়ি পৌঁছে গেলেই বেজে যাই। বাপরে বাপ, চুলগুলো কী অবস্থা, ভালো লাগে না, চুলগুলো উড়ে যাচ্ছে। যাই হোক, আমি পড়তে যাই, আবার বাড়ি এসে তোমাদের সকলের সাথে কথা বলব। বাড়ি এসে দেখি মা ব্রেকফাস্ট আজকে এটাই করেছে, রুটি আর তরকারি। আজকে এখন এটাই খেতে হবে, জেনুইনলি আমি রুটি অত পছন্দ করি না, কিন্তু কি করব, খেতে হবে। এটা আমার প্রিয় কাপে চা দিয়েছে মা। আজকের ওয়েদার, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কি ভাগ্যে আমি বৃষ্টিতে ভিজিনি, ভাগ্যটা ভালো ছিল। দেখো কি হারে বৃষ্টি পড়েই যাচ্ছে, ওয়েদারটা সকাল থেকেই এরকম মেঘলা মেঘলা হয়েছিল, যা বৃষ্টি পড়ছে। এখন আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আজকে একটু চশমা পরেছি স্টাইল করার জন্য। এই এখনই ঘুরতে বেরোবো বান্ধবীর সাথে, চলো চলো তোমরাও আমার সাথে ঘুরতে বেরোবে আজকে। ফাইনালি পরে পৌঁছে গেছি আমরা, এটা সেই বিরাটায় উল্লাস মোড়ের ওখানে। কদিন আগে আমার সেই বন্ধুটার সাথে এসেছিলাম, আমাদের ভিডিও করে দেখেছিলাম, ও ফটো তুলতে চেয়েছিলো, লজ্জা পাচ্ছিলো। তো এটা ওই জায়গাটা, মানে এখনও আমরা সেই মানে হোটেলটা পৌঁছাইনি, এটা মানে মোড়টার ওখানে। তো আমার বান্ধবী একটুখানি নামলো, কিছু কেনার ছিল, এখন আমরা ওই হোটেলটাতেই আবার চা খেতে যাবো। রাতের বেলা হয়ে গেছে, সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিলাম, দুজনে এসেছিলাম, এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। তো বাড়ি ফিরে বন্ধুর বার্থডে পার্টি অ্যাটেন্ড করবো, আমার একটা আজকে বন্ধুর বার্থডে পার্টি আছে। অলরেডি প্রচুর লেট হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে আমাকে আবার ওর বার্থডেতে যেতে হবে। তো চলে যাই। এটা ফুস্টিট রেস্টুরেন্ট, আমরা অলরেডি রেস্টুরেন্টের ভিতরটায় পৌঁছে গেছি। আমি তোমাদের একবার বাইরেটা দেখিয়ে আনছি, এটা পুরো রেস্টুরেন্টের ডেকোরেশনটা। এটা হচ্ছে বাইরেটা, মানে ঢুকেই এরকম, এটা বর্ধমানে ফুস্টিট, এটা বিগ বাজারের একদম সামনে, ক্যান্টিন 2 আছে, তার অপোজিট সাইডে একটু ভেতর দিক করে আছে। যে আমার বন্ধুগুলো সব যাচ্ছে, কিছু প্রাইভেসি কারণে আমি হয়তো বার্থডে কেক কাটা এগুলো দেখাতে পারবো না, তবে যেটুখানি চেষ্টা করছে দেখানো। এগুলো হচ্ছে পুরো ডেকোরেশন রেস্টুরেন্টটা, কিন্তু রেস্টুরেন্টটা সত্যি অসাধারণ, খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো। যাই হোক, আজকে এই পর্যন্তই ভিডিও রইল। আজকে খাবারে কোল্ড ড্রিঙ্কস ছিল, স্যালাড ছিল, মিক্স রাইস ছিল আর চিকেন হান্ডি ছিল। অলরেডি দেখতেই পাচ্ছ আমাদের সব খাবার একদম কমপ্লিট, চেটে ফুটে সব সাফ হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাচ্ছি, আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।